কোনো ব্যাংক দেউলিয়া হলে যত টাকা ফেরত পাবে গ্রাহক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন কোনো ব্যাংক দেউলিয়া হলে গ্রাহক দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবে তবে তিনি চান কোনো ব্যাংক যেন দেউলিয়া না হয় আট সেপ্টেম্বর রোববার কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান ডক্টর আহসান এইচ মনসুর বলেন গ্রাহকদের স্বার্থে ডিপোজিটর ইন্স্যুরেন্স সীমা বাড়ানো হয়েছে তবে এক্ষেত্রে বাড়ানো হয়নি প্রিমিয়াম গভর্নর বলেন ব্যাংক খাতে সুশাসন ফেরাতে টাস্ক ফোর্স গঠনের বিষয়ে সহায়তা দেবে এডিবি সহ আন্তর্জাতিক কিছু সংস্থা এছাড়া এসএমই খাতের ঋণ যেন বড় উদ্যোক্তারা না পায় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে পাশাপাশি ব্যাংক লুটেরা এস আলমের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন এই শিল্পগোষ্ঠীর সম্পদ যারাই কিনবে তারা যেন নিজ দায়িত্বে কেনে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢaka